কোরবানির মাংসের নিরাপদতায় সম্ভাব্য ঝুঁকি সমূহ মোকাবেলায় করণীয়। বিক্রেতাগণ, কোরবানির হাটে সুস্থ সবল পশু বিক্রয় করুন। কোরবানির হাটে আপনার পশু অসুস্থ হলে নিকটস্থ প্রাণী চিকিৎসকের সহায়তা নিন। ক্রেতাগণ, অসুস্থ পশু ক্রয় থেকে বিরত থাকুন। অসুস্থ পশুর লক্ষণ সমূহ, যেমন পশুর চামড়া, মুখে বা খুরে ক্ষত অথবা চর্মরোগের উপস্থিতি, মুখ ও নাক থেকে অনবরত লালা ঝরা, ডায়রিয়া বা রক্তযুক্ত গোবর ইত্যাদি পর্যবেক্ষণ করুন। পশু জবাইয়ের সময় পরিষ্কার জীবাণুমুক্ত ছুরি, দা, বটি ও পাত্র ব্যবহার করুন এবং মাংস যেন মাটি, ধুলাবালি বা অন্যান্য আবর্জনার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখুন। মাংসে রোগাক্রান্ত কোনো অংশ পেলে তা সঠিকভাবে অপসারণ করুন। কাঁচা মাংস সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন। স্বল্প সময়ের জন্য হলে রেফ্রিজারেটরে এবং দীর্ঘ সময়ের জন্য হলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। কোরবানির বর্জ্য স্বাস্থ্যসম্মত উপায়ে দ্রুত অপসারণ করুন। পশু ক্রয় বিক্রয়, মাংস প্রস্তুতকরণ, রান্না ও সংরক্ষণের সময় খাদ্য নিরাপদতা নিশ্চিত করুন, নিজের ও অন্যের স্বাস্থ্য সুরক্ষা করুন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।